নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুশ্রী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। একটি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো শেয়ারা পঞ্চায়েতের সভাকক্ষে। রাজনৈতিক সংঘর্ষ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল ভাতার থানার আমরুল দু নম্বর অঞ্চলের কুবাজপুরতে মাথা। স্কুল ছুটদের স্কুলে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করলো বাঁকুড়া জেলা পুলিশ। স্কুলের মধ্যে জল জমে থাকায় অসুস্থ হয়ে পড়ছে ছাত্রছাত্রীরা। আরপিএফ এর মারধরের ফলে এক যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। জলে ডুবে মৃত্যু হলো দুই নাবালিকার। চোখ রাখবো এক ঝলকে। একটি বালিবোঝাই লরি রাস্তার ধারে থাকা ট্রান্সফরমারে ধাক্কা মারায় যানজটের সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার ডানকুনি খেলার মাঠের কাছে। পরে ডানকুনি থানার পুলিশের তৎপরতায় এবং স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। হুগলি থেকে চিরঞ্জিত ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। প্রাচীর চাপা পড়ে মৃত্যু হলো এক মহিলার। মৃত মহিলার নাম জাহিরুল বিবি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামের কুরুঞ্জি গ্রামে। মৃত্যু ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে সকলে। আউশ গ্রাম থেকে প্রতীক্ষিত দাস, বৈরাগ্যের রিপোর্ট, আনন্দ বার্তা। মুকুল রায় ও বিজয় বর্গীকে পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানান বিজেপির নেতৃত্ব। নদিয়ার বেথুরার হরি যাওয়ার পথে তাদের সংবর্ধনা জানানো হয়। নদিয়া তাদের বিশেষ লক্ষ্য বলে এদিন জানান বিজয় বর্গী। নদিয়া থেকে কৌশিক রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা। শ্রাবণ মাসের প্রথম সোমবার হাজার হাজার পুণ্যার্থী হুগলি জেলার তারকেশ্বরে মন্দিরে ভিড় করেছে তারাপাথের মন্দিরে জল ঢেলে পুণ্য অর্জনের জন্য। কোনোরূপ অপ্রীতিকর পরিস্থিতি রুখতে প্রায় 100টি সিসিটিভি ক্যামেরায় নজরদারি চালাচ্ছে পুলিশ। পূর্ব রেলের পক্ষ থেকে তারকেশ্বর মন্দিরে আগত পুণ্যার্থীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য অতিরিক্ত রেলের ব্যবস্থা করেছে। হুগলি থেকে চিরঞ্জিত ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। আসছে বিস্তারিত খবরে। একটি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সোমবার। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শেয়ারা পঞ্চায়েতের সভাকক্ষে। আয়োজকদের পক্ষ থেকে অন্যান্যদের পাশাপাশি আনন্দবার্তার কর্ণধার রাজীব মণ্ডল ও তার সহযোগীকে এদিন সংবর্ধনা জানানো হয়। পূর্ব বর্ধমানের রায়না 1 নম্বর ব্লকের শেয়ারা অঞ্চল অফিসের 5 বছর কার্যমেয়াদের পরিসমাপ্তি ঘটল। এদিন পঞ্চায়েতের সভাকক্ষে একটি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অঞ্চলের গ্রাম সংসদের সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, প্রধান উপপ্রধানদের সম্বর্ধনা দেওয়া হয়। আগত প্রতিনিধিবৃন্দ 5 বছরের কাজের অভিজ্ঞতা এদিন তুলে ধরেন। দায়িত্ব নিয়ে বলতে পারি, কারণটা কি, এখানে আপনারা দেখবেন যারা এই পঞ্চায়েত খোলা থাকে, পঞ্চায়েতে মানুষ এসে মানুষের ভয় নেমে যাচ্ছে। অন্য আমরা এর আগের পঞ্চায়েতও দেখেছি, আমাদের বিগত পঞ্চায়েত যারা ছিলেন তাদের পঞ্চায়েতও দেখেছি, যে একটা মানুষ পঞ্চায়েতে আসার জন্য 3 বার চিন্তা করত, পঞ্চায়েতের ভিতরে ঢুকবো কি ঢুকবো না, কেউ কিছু বলবে কি বলবে না। কিন্তু আমরা পঞ্চায়েতে 2013 সালে ক্ষমতায় আসার পর পঞ্চায়েতগুলোকে পঞ্চায়েতমুখী জনগণ করে চলছিলাম, মানুষের সঙ্গে সেই ব্যাপারটা রেখেছিলাম। মানুষ আমাদের প্রধানের রুমে ঢোকার পারমিশনটুকু পর্যন্ত আমরা মানুষের কাছ থেকে বাধ্যতামূলক করিনি। যে যখন পেয়েছে, আমরা ফাঁকা থাকলে এসেছে, আমরা সঙ্গে সঙ্গে তাদের পরিষেবা দেবার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ। এই পরিষেবা এই এলাকার কোনো পঞ্চায়েত থেকে হয়েছে বলে আমার মনে হয় না, হয়তো হয়েছে। কালকে আসুন, আমরা দেখছি, আলোচনা করি। আজকে একটা লাইসেন্স বা একটা ঘরের পারমিশন বলুন, আমরা এসেছে, আজকে এসেছে, আজকে পারমিশন করে দিয়েছি। এত সহযোগিতা এলাকার মানুষকে আমরা দিয়েছি, এত সুযোগ সুবিধা আমরা মানুষকে দিয়েছি, তাই এত সুন্দর পঞ্চায়েত আমরা আমরা বললে তো হবে না, আমি বললে হবে না, এটা মানুষকে বলতে হবে। মানুষের বলা বলবে যে আমরা কীরকম সাহায্য দিচ্ছি, আমরা আরও সুন্দরভাবে কাজ করতে পারি, আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। এবং আমরা যেন শিয়ারা অঞ্চলকে এবং বর্ধমান জেলা এবং রায়না 1 ব্লকে 1 নম্বর যেন নিয়ে আসতে পারি, এই কথা কথাই এই পঞ্চায়েত যে কাজ করতে গিয়ে পঞ্চায়েত চালাতে গিয়ে যে কাজ ভুল ত্রুটি হয়ে গেছে, সেই ভুল ত্রুটি অনেক সমস্যা এসেছে, সেই সমস্যার সমাধানের জন্য আমরা সুপারভাইজার থেকে সঙ্গে নিয়ে এবং আমার পঞ্চায়েত কর্মীদেরকে নিয়ে এক কাছে বসে সমালোচনা করে তারপরে সেই কাজ
যে সমস্যার সমাধান করেছি। এতে অনেক ত্রুটি হয়ে থাকে এবং হয়ে উঠছে, তার জন্য আমার আমি তার জন্য সরকারের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি। আর কিছু হয়েছে না, আমার খুব কষ্ট হয়েছে 5 বছর ধরে 6 বছরের থাকার জন্য। 5 বছরের মধ্যে যদি চলে যাওয়ার পরেও যদি সদস্যরা যেন মনে থাকে যে আমরা 5 বছর চালিয়েছি এবং সুপারভাইজার ভেদ করে দিলেন সকলকে সবার কেন্দ্র করে আমাদেরকে যেন মনে রাখবো। আর কিছু হয়েছে কোনো বক্ত হ্যাঁ একদম, থ্যাংক ইউ। সমগ্র অনুষ্ঠানটি শেয়ারা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে অনুষ্ঠিত হয়। আয়োজকদের পক্ষ থেকে আনন্দবার্তার কর্ণধার রাজীব মণ্ডলকে সংবর্ধনা জানানো হয়। এর পাশাপাশি আয়োজকদের পক্ষ থেকে রাজীব মণ্ডলের সহযোগী কৃষ্ণ সাহাকেও সংবর্ধনা জানান উদ্যোক্তারা। সমগ্র কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার প্রচেষ্টা চালান আয়োজকরা। আমরা 2013 সালে 19 আগস্ট আমরা প্রথম পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আমরা পঞ্চায়েতের ভোট গঠন করে পঞ্চায়েতের ক্ষমতায় বসেছিলাম। আমরা এই 5 বছর ধরে পঞ্চায়েত পরিচালনা করলাম। আমাদের মেয়াদ এই ভোটের শেষ মিটিং হলো আজকে, এবং এই মিটিংয়ের পর পঞ্চায়েতে আমরা যোগাযোগ হয়তো রাখবো, কিন্তু পঞ্চায়েতের কার্যক্রম আমরা এখানে সমাপ্ত করবো। অতএব এই সমাপ্তি অনুষ্ঠানে আমরা আমাদের 250 সদস্য এবং যারা গ্রামের সুপারভাইজার, যারা এখান থেকে কাজ নিয়ে গিয়ে গ্রামের কাজের গ্রামের উন্নয়ন করতো, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তাধারা, সেই চিন্তাধারা যে বিভিন্ন সুপারভাইজাররা কী পদ্ধতিতে কাজ নিয়ে গ্রামে যেত, তারা গ্রামে সেই উন্নয়ন ঘটাতো, এবং সেই তাদের শুধু আমরা এখানে ডেকেছিলাম এবং সাধারণ মানুষ এখানে এসেছিল। এসে আমরা আজকে আমাদের এই বিদায় সম্মানী অনুষ্ঠানটা শেষ করলাম এবং এখানে সবাই আজকে এসে হাজির হয়েছিল। খুব সুন্দর অনুষ্ঠান হলো। সবচেয়ে বড়ো কথা, আমরা আজকে এখানে আমাদের যে এবিএমদের মেন দায়িত্বের যে আজকে গ্রামে খবর পৌঁছার কান্ডারি, যিনি শুধু এই পঞ্চায়েত নয় গ্রামের বিভিন্ন স্তর থেকে খবর তুলে নিয়ে গ্রামের মানুষের যে চিন্তাধারা, মানুষের যে উন্নয়ন, সেই উন্নয়নকে গ্রামের যে মানুষের যে চিন্তাধারাকে সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার যে দায়িত্ব নিয়েছে, তিনি আজকে আমাদের দেশে হাজির হয়েছেন। সেই রাজীববাবুকে আমরা পেয়েছিলাম, তিনি এবি আনন্দের কর্ণধার এবং তার সহযোগী কৃষ্ণকেও আমরা এখানে পেয়েছিলাম। আজকে আমরা তাকে পেয়ে খুব ভালো লাগলো যে এরকম একটা অনুষ্ঠান তাকে দিয়ে আমরা অনুষ্ঠানটা আজকে এখানে প্রচার করা সম্প্রচার করার সুযোগ পেয়েছিলাম। তাকে আমরা এখানে সুযোগ পেয়ে আমরা তাকে ওটা সুন্দর সম্বর্ধনা দেওয়ার চেষ্টা করেছি, কতটা ভালো লেগেছে তিনি বলতে পারেন, কিন্তু আমরা যতটা আমাদের পঞ্চায়েত থেকে করার আমরা রাজীববাবুকে একটা সম্বর্ধনা দেওয়ার চেষ্টা করেছি। শেয়ারা থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। রাজনৈতিক সংঘর্ষ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল ভাতার থানার আমারুল 2 নম্বর অঞ্চলের কুবাজপুর তেমাথা। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে উঠেছে স্থানীয় মানুষজন সহ এলাকার ব্যবসাদাররা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ টহল দাড়ি চলছে। রাজনৈতিক চাপানোত্তরের ফলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার আমারুল 2 নম্বর অঞ্চলের কুবাজপুর তেমাথা এলাকায়। ঘটনার জেরে স্থানীয় ব্যবসাদাররা দোকানদার বন্ধ রাখতে বাধ্য হয়। ঘটনা ঘিরে আতঙ্কিত স্থানীয় ব্যবসাদাররা। আমরা একজন ব্যবসাদার, আমরা যে সমস্ত লোক সবাই মিলে ব্যবসা করি, কুবাজপুর বাজারে আমরা ব্যবসা করি, কিন্তু আমরা খুব নিরাপত্তায় ভুগছি। কী হয়েছে আমাদের এইটা নিয়ে 5 বার এরকম ঝামেলা হলো, হঠাৎ বাইরে থেকে এসে হুঠাট একে ওকে চার্জ করা, এই দোকানে গিয়ে একবার চার্জ করা যে কেন এখানে তোমার কাকা কই, অমুক তোমার সে কই, অমুক কই, তমুক কই, তা আমরা কী করে জানবো? আমরা রাজনীতি করি না, আমরা তো ব্যবসা করি। কতদিন বন্ধ থাকবে? হ্যাঁ, এরকম চলতে থাকে, আমরা সারা জীবন বন্ধ করে দেবো, আমরা কী করবো তাহলে?
আমরা যদি কিছু প্রফিট না পাই, ব্যবসাটা করে যদি কোনো লাভ না পাই, তাহলে আমরা কী করবো? যদি সারা জীবন এলমি করে যাবো নাকি আমরা? কী নাম? আমার নাম বিমান রেজ। কিসের ওষুধের দোকান? এখানে কি ছাত্রছাত্রী কোনো টিউশন? এখানে বিকালে সকালে ছোটো ছোটো ছেলেমেয়েরা পড়তে আছে, এবং এই মানে এই বাজারের মধ্যে অন্তত 7-8টা মাস্টার পড়ার। হ্যাঁ, সব ক্ষতি হচ্ছে। কী কারণে? হ্যাঁ, কী কারণে হচ্ছে এটা? এই সব ঝামেলার কারণে। কারা ঝামেলা করছে? কারা ঝামেলা করছে বলাই তো মুশকিল। কী ব্যবসা? কী ব্যবসা? না এই তো আলু পেঁয়াজ ইত্যাদি ওই তো দোকান বন্ধ করে দিতে হলো, কার সন্দেহ বন্ধ করে পালাতে হলো। হ্যালো, কার জন্য কে মরবো বল? মানে খুব আছি। এখানে কি ব্যবসা করি? হ্যাঁ, ব্যবসা করি। কী পরিস্থিতি হয়েছে এখন? এখন পরিস্থিতি আমাদের মানে ব্যবসাদার থেকে আমরা একটা ইয়ে করলাম যে আমরা সবাই ব্যবসা বন্ধ করে একটা প্রতিবাদ করবো। আমরা তো ব্যবসাদার, আমাদের কোনো রাজনীতির কোনো জায়গা নেই। সেখানে যেহেতু মানে পুলিশ স্যাররা ছিল, তা বলে মানে আজকের এই পরিস্থিতিতে মানে আমাদের এটা করা যাবে না, তো আপনারা আপনাদের মতো মানে চিন্তাভাবনা করতে পারেন। মানে ব্যবসাদার প্রোটেকশনের জন্য আমাদের যেটা মানে দাগ পুলিশ কোনো লিডারের কোনো এলাকায় ঢোকবার কোনো নিরাপত্তা নেই। যে কোনো লিডার যে কোনো রাস্তায় মাছ খেতে পারে। কে মার খেতে? যে কোনো লিডার মার খেতে? কালকে মার? কাল ভানু মার খেতে? এরকম হচ্ছে কেন? মনে হচ্ছে কেন এরকম হচ্ছে? পার্টি সুশাসন নেই, সাঁতার পার্টি এক কথা নেই। শাসক দলের পূর্ত কর্মাধ্যক্ষ ঘটনার জন্য ক্ষোভ উগড়ে দেন। তিনি জানান এ ব্যাপারে ভাতার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ওরে যে রেজাগুলের নেতৃত্বে করছে ভুল গোষ্ঠীতন্ত্র, ওই ছেলেগুলো যেহেতু আমার এজেন্ট বসেছে, তার জন্য ওদিকে নিয়ে ইলেকশন সময় কিছু করতে পারেনি, যার জন্য ওদিকে এখন থেকে মানে যাদিন ট্যাচ করার জন্য এসব করছে। সকলে ওরা তৃণমূলে করবে? হ্যাঁ, নিশ্চয়ই ওরা তৃণমূল করবে, জানি আমি তৃণমূল করবো। এখন সিপিএম না তৃণমূল সেটা এখন জানি, রেজাবল তৃণমূল করে এটা আমি জানি। সবাই বলে খেলানি নাকি এখন এবারে সদস্য হয়েছে, সেও তৃণমূল করবে। এবার পঞ্চায়েত সদস্য যখন হয়েছে জিতেছে শুনলাম। অভিযোগ কত জানা হলো? অভিযোগ এখন আমি ঠিক জানি না কতজন আমি করেছিলাম। অভিযোগ হয়েছে থানা? অভিযোগ? হ্যাঁ, থানায় অভিযোগ হয়েছে। কেস নম্বর ফেস নম্বর কিছু পাইনি আমি। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনার জেরে গোটা এলাকা থমথমে রূপ নিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ভাতার থেকে মনোজ কুমার মালিক ও প্রতীক্ষিত দাস, বৈরাগ্যের রিপোর্ট, আনন্দ বার্তা। স্কুল ছুটদের স্কুলে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করল বাঁকুড়া জেলা পুলিশ। একই সঙ্গে পাত্র সাইড থানায় চালু হয়েছে মহিলাদের জন্য বিশেষ পাঠাগারের। স্কুল ছুট ছাত্রছাত্রীরা অনেক সময় সমাজের মূল স্রোত থেকে হারিয়ে যায়, বিপদগামী হয় আগামীর সম্ভাবনা। এবার স্কুল ছুটতে স্কুলে ফিরিয়ে দিতে বাঁকুড়া জেলা পুলিশের বিশেষ প্রকল্প সপান চালু হলো পাত্রসার থানায়। হদল নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের সূচনা করেন বাঁকুড়া জেলার পুলিশ সুপার সুখেন্দু হীরা। একই সঙ্গে পাত্রসার থানায় চালু হলো মহিলা দলের জন্য বিশেষ পাঠাগার। উপস্থিত ছিলেন পুলিশ সুপার সুখেন্দু হীরা, পাত্রসার থানার ওসি অতনু কাঞ্জিলাল, পাত্রসারের বিডিও অজয় কুমার সাহা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অচল কুমার মুখার্জি, পঞ্চায়েতের উপপ্রধান প্রশান্ত পাল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। জেলা পুলিশ সুপার জানান, স্কুল ছুট ছাত্রছাত্রীরা যাতে আবার স্কুলে ফিরে আসে তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হবে। আমরা এর সঙ্গে যুক্ত ছিলাম, আজ থাকবো। আমরা স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই অনুষ্ঠানটিকে সেটা গ্রহণ করি। যদিও আমাদের বিদ্যালয়ে ঘরের সমস্যা নেই তা নয়, আপনারা সবাই জানেন। সঙ্গে ব্লক প্রশাসনের সঙ্গে মায়েদের বোনেদের যুক্ত করে দিচ্ছে, দূরত্ব কমিয়ে দিচ্ছে।
একজন উত্তম শাসকের এইটি হচ্ছে বৈশিষ্ট্য। আমরা গর্বিত এই জন্য এই দূরত্ব যে কত প্রাণ নষ্ট হয়ে যায়, কত প্রাণ যে অভিমানী হয়, কত মানুষ যে অন্তরের ব্যথা নিয়ে গ্রামেগঞ্জে বসে থাকে, যেটা অনুভব করতে পারেন বলেই এই ধরনের প্রকল্পের মধ্যে দিয়ে তারা প্রশাসনের সঙ্গে মানুষের দূরত্ব কমিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। এর জন্য আমরা সত্যিই গর্বিত। আমি আশা রাখব তোমরা যারা ছাত্রীরা এখানে আছো, আমি ঠিক জনসাধারণ বার্তাটি পৌঁছতে চাইছি না, এটা আমাদের মহিলা বিকাশ পাঠাগার। এই পাঠাগারে আমি চাইছি যে এইখানে স্থানীয় যত মহিলারা আছে, মা বোনেরা আছে, মেয়েরা আছে, তারা যেন আসে এখানে লাইব্রেরিতে। এই লাইব্রেরিটায় সংবাদপত্র থাকবে, ম্যাগাজিন থাকবে, বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য ম্যাগাজিন থাকবে, পেপার থাকবে, কিছু গল্প বই থাকবে, ওনারা এগুলো দেখতে পারবেন, কম্পিউটার থাকবে, কম্পিউটার শিখতে পারেন, এসে বিভিন্ন ম্যাগাজিন পেপার পড়ুন, তাহলে ওনারা সচেতন হবেন। যদি কেউ গল্পের বই তুলে পড়তে চান, গল্পের বই নিয়ে পড়তে পারেন। অ্যাকচুয়ালি আমি এই অঞ্চলের মেয়েদেরকে একটু সচেতন করতে চাইছি, যারা এখানে আড্ডা মারলো, এছাড়া কিছু কোনো কনস্ট্রাকটিভ কিছু হয়নি, ওরা গঠনমূলক কিছু বেরিয়ে এলো, সেই জিনিসটা ওরা লিপিবদ্ধ করলো, সেইটা আমরা সঙ্গে দপ্তরকে জানিয়ে দেবো, তাহলে সেই অনুযায়ী এখানে একটা উন্নয়ন একটা হবে। এটাই আছে, এটাই উদ্দেশ্য আমাদের করা, কারণ আমরা বিশ্বাস করি যে একটা আফ্রিকান প্রবাদ যেটা আছে, যদি একটি ছেলে ব্যক্তি ছেলেকে শিক্ষিত করি তাহলে একটা ব্যক্তি শিক্ষিত হয়, কিন্তু যদি আমরা যদি মেয়েটা মেয়েকে শিক্ষিত করি তাহলে গোটা একটা ফ্যামিলি শিক্ষিত হয়। আমরা একটা এই শিক্ষাটাকে এই সচেতনতা থেকে আরও বড় পর্যায়ে নিয়ে যেতে চাইছি, আরও ছড়িয়ে দিতে চাইছি, এইটাই আমাদের উদ্দেশ্য আছে। আচ্ছা স্যার, এটা কি স্কুলের ছাত্রছাত্রী না সমস্ত অঞ্চলের মহিলা? যে কোনো মহিলা, যেমন মহিলাদের জন্য, যে কোনো স্কুলের ছাত্রছাত্রী, বয়স কোনো বাড় নয়, যে কোনো বয়সে এখানে বাচ্চা ছোটো, অতি ছোটোদের বাচ্চাদেরও বই আছে, ছড়ার বইও আছে, বিভিন্ন পঞ্জিকা আছে, রান্নার বই আছে, সেলাই কাটিংয়ের বই আছে, যোগব্যায়ামের বই আছে, যার যেটা পছন্দ সেটা দেখতে পাবে, করতে পারবে। বাঁকুড়া থেকে ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা। স্কুলের মধ্যে জল জমে থাকায় অসুস্থ হয়ে পড়ছে ছাত্রছাত্রীরা, এই অভিযোগ তুলে স্কুলের তালা ঝুলিয়ে দিল অভিভাবকরা। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার সিঙ্গুর থানার মধুসূদনপুর প্রাথমিক বিদ্যালয়ে। দীর্ঘদিন ধরে স্কুলের মধ্যে জল জমে রয়েছে, অসুস্থ হয়ে পড়ছে ছাত্রছাত্রীরা, সংক্রমণের আশঙ্কায় স্কুলের গেটে তালা ঝোলালো অভিভাবকরা। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার সিঙ্গুর থানার মধুসূদনপুর প্রাথমিক বিদ্যালয়ে। স্কুলে তালা দিয়েছি 4-5 বছর পর্যন্ত, এরম ধারা দীর্ঘদিন চলছে, আমাদের প্রত্যেকটা বছর স্কুল বন্ধ থাকে, এরকম ছেলে মেয়েদের খুবই কষ্ট, মানে আমরা ভয় পাই মশা মাছি, এগুলো বাথরুম বা পায়খানা বা কল সব কিছু বন্ধ, ওরা বাইরের থেকে জল এনে রান্না করে, বাচ্চাদেরকে জল আনতে, ওরা বাচ্চারা জল পিপাসা পেলে আমরা যে জল দিই শেষ হয়ে গেলে খাওয়ার জায়গা থাকে না, ওরা কার বাড়ি থেকে জল আনবে, এখানে কলের কোনো ব্যবস্থা করেনি। আমরা প্রধানকে বলেছি, এসআইকে বলেছি, সবাইকে বলেছি, কেউ একটা স্টেপ নেয়নি, যার ফলে আমরা এত বাচ্চাদের ক্ষতির জন্য এই পরীক্ষা এসে গেছে, কী করে বাচ্চারা পরীক্ষা স্কুলে পড়ছে না, বাড়িতে কতটুকু আমরা দেখব, যেটুকু দেখার সেটুকু, এবার বা স্কুলে যে টাইমটা আসে সে টাইমটা যদি বন্ধই হয়ে রইলো, বাড়িতে বাচ্চারা হয়ে হয়েই করবে, আমরা যার জন্যে সামনে পরীক্ষা এসে গেছে বলে বলে হচ্ছে না, কলের জলের আর এই নিকিশির জলের ব্যবস্থা আমাদের করতেই হবে। এর মধ্যে প্রতি বছর 6 বছর এই এই ঘটনাই ঘটছে। পাঁচ বছর ধরে বর্ষাকালে প্রতি বছর বৃষ্টিতে এখানে ডুবে যায় স্কুলটা, ক্লাসরুম বাথরুম সব ডুবে যায়, আমাদের বাচ্চাদের আমরা স্কুলে পাঠাতে ভয় পাই, কেননা মশার প্রচুর উপদ্রব, তারপর মাছি বর্ষাকালে সাপও ঢোকে ক্লাসরুমে। কলটা 1 বছর ধরে খারাপ হয়ে পড়ে আছে, বালি উঠছে বাইরে থেকে জল, ছাত্রছাত্রীরা সব বাইরে থেকে, আমাদের ছেলেমেয়েরা জল আনে রান্না, দিদিরা বাইরে থেকে জল এনে রান্না করে, বাচ্চারা তো পড়াশোনাই করতে পারছেন না বর্ষাকালে, বর্ষাকালে তো ভর্তি হয়ে জলে ভর্তি হয়ে আছে। এখন কি চাইছেন? এখন চাইছি খুব তাড়াতাড়ি স্কুলটা তৈরি করার জন্য আর জল নিকাশের ব্যবস্থা করার জন্য। যদি না করছে কি করবেন? তালা ঝোলানো থাকবে। হ্যাঁ, গ্রামবাসীরা জানিয়েছেন, দিদিমণি জানিয়েছেন,
বারবার আমাদের যে পৌর প্রধান বা সদস্য, হ্যাঁ সব জানানো হয়েছে অনেকবার, পাঁচ বছর ধরে জানানো হচ্ছে সরকারি তরফ থেকে বা স্কুল কর্তৃপক্ষ থেকে কোনো, হ্যাঁ সরকারি কর্তৃপক্ষ জানিয়েছেন, গ্রামবাসীরা জানিয়েছেন, দরখাস্ত পর দরখাস্ত দিয়েছেন পঞ্চায়েতে, তারপরে এসআইএ। অভিভাবকরা জানান 120 জন ছাত্রছাত্রী এই স্কুলে পড়াশোনা করে। দীর্ঘদিন ধরে স্কুলের মধ্যে জল জমে রয়েছে, ছাত্রছাত্রীরা স্কুলে এসে জলের মধ্যে পড়াশোনা করছে, এর ফলে পায়ে বিভিন্ন রকমের সংক্রমণ হচ্ছে, অসুস্থ হয়ে পড়ছে ছাত্রছাত্রীরা। বারে বারে প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি, বাধ্য হয়ে সোমবার তারা স্কুলের গেটে তালা দিয়ে দিলেন। প্রতিদিন স্কুলে আসি 10:30 সময়, আমি স্কুলে হঠাৎ এসে দেখছি কিছু গার্জেন এখানে দাঁড়িয়ে রয়েছেন, ছেলেমেয়েরা বাইরে ঘোরাঘুরি, আমি হঠাৎ বুঝি কি ব্যাপার, আমার একটা অ্যাসিস্ট্যান্ট টিচারও এসে গেছে, ঢুকুনি বাইরে, সব ছেলেমেয়েরা ছুটোছুটি করছে, তোমরা ভেতরে ঢুকুনি কেন, তখন আমি মধ্যে চাবি দেওয়া আছে, আমি চাবি তো রোজই আমাদের থাকে, আমাদের তো একজনকে গার্জেনের বাড়িতে চাবি দিয়ে থাকে, একটু বলতে পারছি চাবি আনেনি ছেলেমেয়েদের, যে হচ্ছে আমি তোমরা চাবি আনোনি মানে ঘর করলো, তখন বলছি দিদি সেই চাবিটা নয়, আরও দুটো তিনটে চাবি এখানে ঘোরানো হয়েছে। তো সেটা শুনে স্বাভাবিক আমার একটু ইন্টারেস্ট হলো, আমি গেলাম, গেটে গিয়ে দেখলাম সত্যি আদা স্যারও এ রয়েছে, তো ওখানে একটা লেখা রয়েছে স্কুলের উন্নয়নের জন্য অভিভাবক অভিভাবিকা বৃন্দ এই চাবি দিয়েছে। তো স্কুলের পরিস্থিতি এমনিতে সবই ঠিকই আছে, কিন্তু ওই একটু জল ঢুকে যায়, তাছাড়া আমি সবই। ক্লাস কি করা সম্ভব তাতে? আমরা উপরে করাই, আমরা আপ্রাণ চেষ্টা করি ছেলেমেয়েদের যাতে কোনো ক্ষতি না হয়, সেই জন্য মায়েরা অনেকেই আছে উপরে তুলে দিয়ে দেন, আমরা একটা ঘরে পাঁচটা ক্লাস, কিন্তু একটা ঘরে ক্লাস 1, 2, 3, 4 এটা কি বাস্তবভাবে সম্ভব? সেটা নিয়ে আমি কি করবো, আপনারা জানিয়েছিলেন? হুগলি থেকে চিরঞ্জিত ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। আরপিএফ এর মারধরের ফলে এক যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। মৃতর পরিবারের সদস্যরা এদিন ঝাড়গ্রাম আরপিএফ থানার সামনে বিক্ষোভ দেখায়, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে আরপিএফ কর্তৃপক্ষ। গত 24 জুন খড়গপুরের কৌশলার বাসিন্দা তার পরিবারের লোক নিয়ে ঝাড়গ্রামের দহিঝুড়িতে একটি অনুষ্ঠান বাড়িতে এসেছিলেন। সন্ধ্যেবেলায় বাড়ি ফেরার জন্য স্টেশনে আসেন, টয়লেট পেলে রেললাইনের পাশে টয়লেট করার সময় তাকে আরপিএফরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ। রাতে তাকে ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি করা হয়। আহত দেবদাস নিজে হাসপাতালের পরিবারের সদস্যদের সব কথা জানায়। কি হয়েছিল কি সেদিন প্রথমে? ওইখানে আমি প্রথমে পেশাব করতে গিয়েছিলাম আরপিএফ কোয়ার্টারে সামনে, তো আরপিএফ কোয়ার্টারে সামনে দিয়ে পেশাব করা হয়ে গেছে, তারপর দুটো সিভিল ড্রেস আরপিএফরা আসে, এসে করে বলে ক্যা ইয়াঁ পর ক্যা কর রহা থা, স্যার ইয়াঁ পর আমি পেশাব কর রহা থা, ক্যুঁ পেশাব কিয়া ইসকো জেল মে লেকর যাও, তো ইয়ে বুলায়া ও ইয়ে জিআরপিএফ থানাটা সামনেই ছিল, জিআরপিএফ থেকে লোক আসে, এসে করে আমাকে বলে লাইন পার কর, লাইন পার করিয়ে একে নিয়ে গিয়ে থানায় ভর্তি কর। থানায় যখন নিয়ে গেছে আমি বলছি স্যার আমি তাহলে থানায় থাকবো ঠিক আছে, কিন্তু আমি একটা ঘরের লোককে ফোন করবো, বলে ফোন করবে তো ভেতরে বসে ফোন করো, আমি বললাম ভেতরে থাকলে আমাকে তো দেখতে হবে না, আমি হাতটা হিলাতে হবে, তো বাইরে গিয়ে একবার কল করবো, বাইরে যেয়ে কল করতে গেছি ভেবেছে যে আমি পালিয়ে যাবো, তো আমাকে সবাই মিলে কী করলো 3-4 জন মিলে ভেতরে ট্রেনে ঢুকিয়ে দিলো, বলে থানা ভাই ঘুষা আর ইসকো মোবাইল ইয়ে নিলো, আর ফোন করলে গেলে মানা করতো, ফোন ছাড়িয়ে নেওয়ার পর আমাকে থানায় ঢোকাতে নিতে, তো যেই থানাতে ঢোকাতে নিয়ে যায় আমি থানাতে ঢুকবো না, যে ঢুকবো না আমাকে কী করেছে ওই হাতের মাছ মানে দুটো হাতের মাঝখান দিয়ে ঘাড় লক করে, ঘাড় লক করে দাবিয়ে দেয় তিনজনে মিলে, যে তিনজনে মিলে ঘাড়টা দাওয়ায় তখনই স্পাইনাল কর্ডটা আমার ভেঙে যায়, যে স্পাইনাল কর্ড ভেঙে যায় আমার শরীর পুরো অসাড় হয়ে যায়, অসাড় হয়ে যাওয়ার পর ওরা আমাকে থানার ভেতরে ঢুকিয়ে দেয়, থানার ভেতরে ঢুকিয়ে দেওয়ার পর আমি স্যারকে অনেক করে হেল্প চাইছি, তো ওরা এসে করে আমাকে 2-4 চাপড় মারছে, বলে যে তুমি মিথ্যা কথা বলছো, তুমি এই করছো, তুমি হচ্ছে চোর, আর এর মোবাইল আর এর মানি পাস সব নিয়ে নিয়েছিল আমার, দিয়ে আমাকে আবার ঠিক 9:45 9:10 ঠিক করে আমাকে কী করলো ওদের যে হেড আছে যে আর্টিফিশিয়াল হেড, সে আসলে এসে করে বললো দেখো এবালা যে মেয়ে আমি যে আমরা যে মেরেছি ওটা বলবে না, ওর বদলে তুমি এটা বলবে যে তুমি মাথা ঘুরিয়ে রেল লাইনে পড়ে গিয়ে তোমার স্পাইনাল কর্ড লেগেছে ভেঙে গেছে, আমি বলছি ঠিক আছে স্যার আমি তো করবো,
কিন্তু সে চিনে দিল আমাকে, আর মানে ভয় দেখিয়ে বলতে চাইছে আমাকে। আচ্ছা শুনুন, আমরা 24 জুন মাসে 24 তারিখে সন্ধে 6টার সময় এসছি, ওর সকালবেলায় এসছিলাম ওর বোনের সাত ভক্ষণ দেওয়ার জন্য। তারপরে আমরা বাড়ি ফিরি সন্ধে 6টার সময়, 6টার গাড়িতে যাব বলে আমরা ট্রেনের টিকিট কেটেছে ছেলেটা দিয়ে। টিকিট কাটার পরে বললো যে কাকিমা আর হচ্ছে আজকে বন্ধ আছে ঝাড়গ্রামের ওই ইয়েটা জঙ্গলমহলটা, 8টার ট্রেন আছে। আমি বলছি ঠিক আছে, তাহলে বলো তোমরা বসো আমি আসছি, দিয়ে আমাদেরকে প্ল্যাটফর্মে বসিয়ে দিয়ে ও গেল। আমরা ভাবছি হয়তো বড় ছেলে বাথরুমে টাথরুমে গেছে, দিয়ে তারপরে 10-15 মিনিট পরে একটা কল আসে। কল আসার পরে দু সাইডে দুটো মালগাড়ি চলে আসে, আমি কিন্তু কিছু শুনতে পাইনি। শুনতে না পাওয়ার পরে যখন মালগাড়িগুলো চলে যায় তারপরে আমি কল ব্যাক করলাম, তখন অলরেডি ফোনে সুইচ অফ করে রেখে দিয়েছে। তারপরে আমরা ভাবলাম যে বগিতে উঠে গেছে, দিয়ে আমরা স্টেশনে নেমেছি, দিয়ে দেখতে পাইনি ছেলেটাকে। না পাওয়ার ফলে আমরা বাড়ি চলে গেছি, বাড়িতে গিয়ে খোঁজ করলাম যে এসছে বাবু, বলছে না আসেনি। তখন আমি ওর কাকু আসলো দোকান থেকে রাত 10:30টার সময়। আসার পরে ওকে বললাম যে একটু যাও তো জিআরপি থানাতে, দেখো তো ছেলেটা কেন আসেনি, ফটো টটো নিয়ে গেল। তখন ওনারা গিয়ে জিআরপিতে যখন যায় ফোন বলে বসুন আপনারা ফোন করছি, দিয়ে যখনই ফোন করে তখনই একটা আমার ফোনে কল যায় যে আপনাদের এরকম ছেলে হচ্ছে দেবদাস কুণ্ডু ঝাড়গ্রাম হসপিটালে ইঞ্জোর হয়ে ভর্তি আছে, আপনারা তাড়াতাড়ি আসুন। তখন আমি ছেলেটার কাছে যাই, গিয়ে আমি জিজ্ঞেস করি বাবু কি হয়েছে, তখন উনি বললেন যে কাকিমা তোমাকে আমি বাড়ি গিয়ে বলো। আমি বলি না বাবু বলো তুমি কি হয়েছে। ওই 24 তারিখে ঝাড়গ্রামে রাত্রে 1:30টার সময় যখন, 6 দিন হয়ে গেল আজকে, 1 মাস 5 দিন, কালকে মারা গেছে, কালকে 2:45 দুপুর 2:45 মিনিটে মারা গেছে। দিয়ে আমি প্রশাসনের পক্ষ থেকে আপনারা কোনো হস্তক্ষেপ দেখতে পেয়েছেন? না, কিছু দেখতে পাইনি এখনো পর্যন্ত, এখনো পর্যন্ত কোনো সহযোগিতা পাইনি, আর এখনো পর্যন্ত কেউ অ্যারেস্টও হয়নি। ওনারা গিয়ে আমাদের কাছে রবিবার কলকাতা সরকারি হাসপাতালে আক্রান্ত যুবকের মৃত্যু হয়। সোমবার দোষীদের গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবিতে ঝাড়গ্রাম আরপিএফ থানার সামনে বিক্ষোভ দেখায় পরিবারের সদস্যরা। কাল ছেলেটা মারা যেতেই আমরা এখানে এসেছিলাম, আমাদের বলছিলেন যে আপনারা আসুন, এখান থেকে কাগজ না দিলে আমাদের লাশ দিচ্ছে না, ডেড বডিটা দিচ্ছে না। তাই এখানে আসার পরে যিনি আমাদের কাগজ দেওয়ার কথা তিনি অফিসে নেই, এই অফিসারটা নেই, একদম দুরান্ত গাফলতি, কোন সহযোগিতা করবে থাক দূরগত উপরন্ত চেয়ারই বসছেন না, না কোনো তাদের আরো ঢাকা দেওয়ার জন্য চেষ্টা করছে। আমরা চাইছি অভিযুক্তদের শাস্তি করা ভাবে শাস্তি দেওয়ার দরকার, ফাঁসি যায়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে আরপিএফ, আরপিএফ এর আধিকারিক জানান তদন্ত শুরু হয়েছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। রিপোর্ট কি ছিল না ছিল সেটা তো সরকারি ডকুমেন্ট, আর এই ওনারা যারা ছিলেন যারা অফিসার সেদিন ডিউটিতে তারা সবাই টেম্পোরারিলি ট্রান্সফার যেটা বলা হয় ওনাদেরকে ডিএসসি রিজার্ভ পয়েন্টে খড়গপুর করে দেওয়া হয়েছে। ডিপার্টমেন্টাল ইনভেস্টিগেশন চলছে, উপযুক্তদের দোষী বলে তাদের মানে অ্যাজ পার ডিসিপ্লিনারি অ্যাকশন হিসেবে। 3 বছর ছিলাম, সেরকম কোনো কিছু ছিল না, কিন্তু তার পূর্ববর্তী ইতিহাস আমি কিছু নলেজ নেই বলতে পারি। এখনো পর্যন্ত কেসটা কতটা আপডেট হয়েছে কি? ডিপার্টমেন্টের ইনকোয়ারি অফিসে রিপোর্ট সাবমিট টাবমিট করে প্রসেসিং আছে ওটা, আগে দোষী থাকলে অবশ্যই পানিশমেন্ট হবে এটা গ্যারান্টেড, আর যখন এখান থেকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে তো পানিশমেন্ট হবে। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতোর রিপোর্ট, আনন্দ বার্তা। জলে ডুবে মৃত্যু হলো দুই নাবালিকার, আরও এক নাবালিকা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়ার কুলিয়ানাতে। ঝাড়গ্রাম জেলার বেরিয়াবেড়ার কুলিয়ানাতে শিবের মন্দিরের পাশে বয়ে যাওয়া সুবর্ণরেখা নদী থেকে জল তুলে শিবের মাথায় ঢালার প্রচলন চলে আসছে। এদিন ওই নদীতে শিবের মাথায় জল ঢালার জন্য জল নিতে নামলে 3 নাবালিকা জলে তলিয়ে যায়।
এলাকার বাসিন্দারা তাদের দ্রুত উদ্ধার করে তপশিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা 14 বছরের মাধ্যমিক পাঠরত বৈশালী মহাপাত্র ও 13 বছরের ক্লাস 9-এর ছাত্রী সুদেশনা সাউকে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত অষ্টম শ্রেণীর ছাত্রী সাগরিকা মহাপাত্র হাসপাতালে চিকিৎসাধীন। এলাকাবাসীদের অভিযোগ, বালি খাদান থেকে অবৈধভাবে বালি তোলার কারণে বিভিন্ন জায়গায় গভীর গর্তের সৃষ্টি হয়েছে। ঘটনাটা সকালে আজকে জল ঢালতে গেছিল ওরা, সকালে গ্রাম থেকে গ্রামের মন্দিরে জল ঢালবে ওরা নদীতে গেছিলো, সেখানে বালি খাদানের যে গর্ত সেই গর্ত গভীর মাপা যায়নি, এরকম অবৈধ বালি খাদানগুলো চলছে, সেখানে কোনো মানে ব্যবস্থা নেওয়া, খাদান অনেক দিন থেকে বন্ধ আছে কিন্তু ওরা জোরপূর্বক বালি কাটছে ওইখানে, এমন গর্ত করেছে সেখানে মানুষ কি গরু বাছুর জল খেতে ঢুকলেও অনেক গরু বাছুর তলিয়ে যায়। হ্যাঁ, আজ মানুষ বলে আমরা জানতে পারলাম অনেক গরু বাছুর নিচে চলে গেছে, ওদের কঙ্কাল পাওয়া যাবে এখন, এই করলে বালি ধাস হয়ে চলে যায়, কিন্তু ওরা কোনো রূপ বন্ধ করছে না, এইভাবে চালিয়ে যাচ্ছে। আজ দুটো প্রাণ আমাদের গ্রামে চলে গেলো, এই যে মানে কি বলবো, মানে এই প্রাণগুলো আর খুঁজে পাওয়া মানে এর থেকে চলে গেলো, মানে জীবনের মতো ওরা মানে নিয়ে নিল, কি মানে খুবই দুঃখজনক। এখনও বালি তোলা হচ্ছে, সে গাড়ি দেখলে আপনাদের মানে মাথা খারাপ হয়ে যাবে। মানে দেখছো আমার বন্ধুর মেয়ে আর একটা আমাদের গ্রামের মানে ভাইজি সম্পর্ক, আমার মানে ভাইজির সাথেই পড়তো আর কি। আপনারা কি চাইছেন যাতে খাদানের ব্যবস্থা নেওয়া যায়, যাতে বন্ধ হয়, কেন এইরকম দুটো প্রাণ, তাজা প্রাণ চলে গেলো, ওই প্রাণ তো আর ঘুরে পাওয়া যাবে না, অতএব সে খাদান যাতে না হয় সেরকম ব্যবস্থা একটু প্রশাসনিকভাবে নিলে ভালো হয়। দুই কিশোরের মৃত্যুর ঘটনার প্রতিবাদে ও খাদান বন্ধের দাবিতে রানটুয়ার কাছে 5 নম্বর রাজ্য সড়ক অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতোর রিপোর্ট, আনন্দ বার্তা। চিকিৎসারত এক রোগী হাসপাতাল থেকে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় ও পুলিশের সহযোগিতায় তাকে আবার হাসপাতালে পাঠানো হয়। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার চুচুড়া মাঠ সংলগ্ন এলাকায়। সোমবার হুগলি জেলার চুচুড়া মাঠ সংলগ্ন এলাকায় এক ব্যক্তিকে সেলাইন লাগানো অবস্থায় পড়ে থাকতে দেখে সাধারণ মানুষের কৌতূহল জাগে। স্থানীয় বাসিন্দা মানিক দে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলে জানা যায় তার নাম দেবু হালদার, বাড়ির সোমরা বাজারে। দেবু হালদার জানান, কয়েকদিন আগে তিনি বিষ পান করেছিলেন, চিকিৎসার জন্য চুচুড়া ইমামপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। দেবু হালদারের অভিযোগ, হাসপাতালে তাকে মেরে ফেলার চেষ্টা করা চলছে, তাই তিনি পালিয়ে এসেছেন। এখন কোথায় ভর্তি ছিল? চলে না কেন? আমি আমি বিষ খেয়েছি বলে আমার মা 3 দিন ঘুমায় না। ওরে কাটছে আমার মতো, আমারই পাশে গেলে কিছু হয়, এখানে বেশি তাদের হচ্ছে, এটা হতেও না, মা বাবার সামনে দেখিয়ে গেলে নিয়ে চলে যায়। ওর নাম কি? দেবু হালদার। হ্যাঁ, দেবু হালদার। এরপর মানিকবাবু খবর দেন পুলিশ এবং চুচুড়া ইমামপাড়া হাসপাতালে। পরে পুলিশ উপস্থিত হয়ে দেবু হালদারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হুগলি থেকে চিরঞ্জিত ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। প্রধান রাস্তা বেহাল হওয়ায় পথ অবরোধ কর্মসূচি পালন করলো এলাকাবাসী ও স্কুল পড়ুয়ারা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার রাধামোহনপুর থেকে সোনামুখী যাওয়ার প্রধান রাস্তাটি। আমরা পঞ্চায়েত প্রশাসন তথা ব্লক প্রশাসন
দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা বেহাল। পঞ্চায়েত দপ্তরকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। অবশেষে সোমবার বাঁকুড়া জেলার রাধামোহনপুর থেকে সোনামুখী যাওয়ার প্রধান রাস্তা অবরোধ করল গ্রামবাসীরা এবং স্কুল পড়ুয়ারা। এর ফলে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। পরে গ্রামবাসীদের পক্ষ থেকে 5 জনের একটি প্রতিনিধি দল পঞ্চায়েতের আধিকারিকদের সাথে কথা বলে। রাধামোহনপুর জওহরলাল নেহরু হাই স্কুলের ছাত্রছাত্রী অবরোধে সামিল হয়। আমি রাধামোহনপুর জে এন হাই স্কুলের ছাত্রী এবং আমাদের রাধামোহনপুর পঞ্চায়েতের রাস্তা খুব বেহাল অবস্থা হওয়ার জন্য আমরা স্কুল এবং কোচিং টিউশন সব কিছুতেই অসুবিধা ভোগ করি এবং রাস্তার প্রত্যেক মানুষেরই খুবই অসুবিধা হয়। তার জন্য আমরা চাই এই রাস্তা খুবই ভালো পরিমাণে সবই সুবিধা করা হোক এবং মানুষের যেন যান চলাচলের কোনো অসুবিধা না হোক এবং পরিবেশের সুবিধা অর্থাৎ কোনো রকম দুর্ঘটনা না ঘটে মানুষ যেন নিজেদের সুবিধার্থে এই রাস্তা চলাচল করতে পারে। রাস্তাতে খুবই পরিমাণে অসুবিধা হয়, যেমন রাত্রেবেলাতে টিউশন কোচিং যাওয়া অসুবিধা হয়, এছাড়াও স্কুল আসতেও প্রচুর পরিমাণে হেঁটে হেঁটে আসতে পারে না, এমনকি সাইকেলে গাড়িতে কোনো রকমভাবে আসা যাচ্ছে না। রাস্তার অবস্থা খুবই, প্রতি বর্ষাকালে এরকম অবস্থা হয়, এর বিরুদ্ধে খুব কমই কর্মসূচি গ্রহণ করা হয়। আর আমাদের স্কুল আসতে খুবই অসুবিধা হচ্ছে, সাইকেল যাওয়াতে যাতে প্যান্টে কাটা লেগে যাচ্ছে, অনেকে আবার পড়ে যাচ্ছে, তাদের আবার ফিরে ঘর যেতে হচ্ছে, তারা ঠিক করে স্কুল আসতে পারছে না। আজ আমরা রাধামোহনপুর এলাকাবাসীর পক্ষ হইতে, এবং শুধু রাধামোহনপুর এলাকাবাসী না, আমাদের রাধামোহনপুর এলাকার সমস্ত ছাত্রছাত্রীবৃন্দ তথা শিক্ষিত সমস্ত মানুষ, আজকে দীর্ঘ প্রায় 1.5-2 মাস আমাদের বর্তমান রাধামোহনপুর অঞ্চলের বন্দলাটি থেকে আমাদের একদম দামোদর নদী পর্যন্ত এই যে মেন রাস্তা প্লাস তার সঙ্গে হচ্ছে বলতলা মোড় হইতে জগমোহনপুর মোড় পর্যন্ত যে প্রধান দুটি রাস্তা, তার সঙ্গে সংযোগকারী যে রাস্তাগুলো রয়েছে, কয়েক বছরই তো বেহাল দশা, তারপরেও এই বছর এই 1.5-2 মাস যাবৎ ভয়ঙ্কর বেহাল দশা, ভয়ঙ্কর রাস্তা খারাপ হওয়ার জন্য বর্তমানে এই এলাকার বেশিরভাগ মানুষ কৃষিজীবী। সেই কৃষিজীবী মানুষরা আমাদের যে কৃষিজ উৎপাদন বা কৃষিজ যে জমিগুলো রয়েছে সেই জমিগুলো যে সাইডে জমিগুলো রয়েছে সেই জমি এই রাস্তার উপর দিয়ে যে পেরিয়ে যেতে হচ্ছে সেই জমিগুলোকে তারা তাদের চাষাবাদ করতে যেতে পারছে না। এমনকি আমাদের এলাকায় যে কৃষিজীবী মানুষ যারা অর্থ উপার্জন করার জন্য পানাগড় বুদবুদ মানগড় রন্ডিয়া যে এলাকা থেকে আমাদের এলাকায় কৃষিজাত পণ্য বিক্রি করে কিছুটা হলেও অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করে সেই এলাকায় তারা পৌঁছাতে পারছে না। সাইকেল তো দূরে, সাইকেল মোটরসাইকেল তো দূরের কথা, বর্তমান রাস্তার এমন বেহাল দশা যে হেঁটেও যাবারও একদম অনুপযুক্ত। আমরা পঞ্চায়েত প্রশাসনের সঙ্গে আলাপ আলোচনায় বসবো, আলাপ আলোচনা করার পরে পঞ্চায়েত প্রশাসন যদি আমাদেরকে সন্তুষ্টি করতে পারে এবং পঞ্চায়েত প্রশাসন যদি 2-1 দিনের মধ্যে রাস্তা সারে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার মতো প্রতিশ্রুতি দেয় তবেই আমরা এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি থেকে সরে দাঁড়াবো। আর তাছাড়া আমরা পঞ্চায়েত প্রশাসন বাদ দিয়ে আমরা ব্লক প্রশাসনে দৃষ্টিপাত করার জন্য পঞ্চায়েত প্রশাসনের কত সেই মতো আমরা চাপ সৃষ্টি করবো আজকেই, যাতে ব্লকের প্রতিনিধিরা বা ব্লকের যিনি আধিকারিক তিনি এসে আমাদের সঙ্গে কথা বলেন এবং আমাদের যে রাস্তাগুলি রয়েছে সেই রাস্তা সারের অবিলম্বে ব্যবস্থা করেন, এটাই হচ্ছে আমাদের মূল দাবি। গ্রামবাসীদের অভিযোগ, 6 মাস আগে একই অভিযোগে গ্রামবাসীরা পঞ্চায়েত অফিস ঘেরাও করেছিলেন। তখন তাদের আশ্বাস দেওয়া হয়েছিল খুব শীঘ্রই রাস্তা সংস্কার করা হবে। আশ্বাস দিলেও কাজের কাজ কিছু হয়নি, ফলে ক্ষোভ বাড়ছিল স্থানীয় বাসিন্দাদের, যার ফলস্বরূপ সোমবার এইরূপ ঘেরাও কর্মসূচি নেন তারা। আজকে এই রাধামোহনপুর পঞ্চায়েতে যে অবস্থান বিক্ষোভ, এটা কোনো রাজনৈতিক দলের থেকে করা হয়নি, সম্পূর্ণ এলাকার সাধারণ মানুষ তারা এই বিক্ষোভে সামিল হয়েছে। এই এলাকায় যতগুলো কাঁচা রাস্তা বা মূল রাস্তা আছে প্রত্যেকটা ঘাটালে পরিণত হয়ে গেছে এই মুহূর্তে। হ্যাঁ, এই রাস্তা মানুষের চলাচলের যোগ্য নাই, প্রত্যেকে যদি ছুটটা বাদ দিয়ে যদি গামছা পরে আসা যায় তাহলেই ভালো হয়, ঠিক আছে। আর দামোদরের পাড়ের থেকে যে মূল রাস্তাটা আমাদের বন্ধুরাটি সেই রাস্তাটায় এই মুহূর্তে বেআইনিভাবে যে বালিখাদানে গাড়িগুলো যাওয়ার জন্য রাস্তা অতিরিক্তভাবে খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু প্রশাসন কোনো রকম কেয়ার করছে না। আমরা পঞ্চায়েতকে জানিয়েছি, পুলিশ প্রশাসনকে জানিয়েছি, বিএলওকে জানিয়েছি, তাদের ঘুম কখনো ভাঙে নাই, ঠিক আছে, যার জন্য এই রাস্তার এই হাল। হ্যাঁ, আমরা এই প্রতিবাদ করছি। হ্যাঁ, আমাদের কোনো এই আন্দোলন সবাই মিলে আমরা কোনো অরাজনৈতিকভাবে আমরা এই আন্দোলন করছি যাতে এই রাস্তাগুলো অতি তাড়াতাড়ি ঠিক করা যায়। এখানে স্কুলের ছেলেমেয়েরা স্কুলে আসতে গেলে 3 ফুট কাটা পেরিয়ে আসতে হয়, যেখানে চাষিকে চাষের সরঞ্জাম নিয়ে যেতে গেলে 1 কুইন্টাল মালের যেখানে ভাড়া 10 টাকা হওয়া দরকার সেখানে আমাদেরকে 50 টাকা দিয়ে যেতে হয়। এই কি নির্মল বাংলা, এই কি নির্মল বাঁকুড়া, এটা কি মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছেন? তাহলে সারা পশ্চিমবাংলা যদি উন্নয়ন হয় আমরা তার শরীর কেন হতে পারবো না? যেখানে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র মাননীয় তৃণমূল কংগ্রেসের যিনি বিধায়ক সৌমিত্র খাঁর আন্ডারে আছেন, সোনামুখী ব্লকের যে সমস্ত পঞ্চায়েত বলপূর্বক হলেও তৃণমূলের দখলে আছে, যার মধ্যে রাধামোহন পঞ্চায়েত একটি,
তাহলে এই জায়গা থেকেও যেখানে নিরঙ্কুশভাবে কোনো ভোট না হয়ে তৃণমূল ক্ষমতায় আছে, সেখানে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার ক্ষমতায় আছেন, সেখানে আমরা কেন উন্নয়নে শরিক হতে পারবো না? বাঁকুড়া থেকে তাপস সেনার রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। একটি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো শেয়ারা পঞ্চায়েতের সভাকক্ষে। রাজনৈতিক সংঘর্ষ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল ভাতার থানার আমরুল দু নম্বর অঞ্চলের কুবাজপুরতে মাথা। স্কুল ছুটদের স্কুলে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করল বাঁকুড়া জেলা পুলিশ। স্কুলের মধ্যে জল জমে থাকায় অসুস্থ হয়ে পড়ছে ছাত্রছাত্রীরা। আরপিএফ এর মারধরের ফলে এক যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। জলে ডুবে মৃত্যু হল দুই নাবালিকার। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।